হ্যালাই রহিম আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম আমি অনার্স তৃতীয় বর্ষের গণিত বিভাগে রিয়েল অ্যানালাইসিস পড়াইতেছিলাম আমি তোমাদেরকে চার নাম্বার অধ্যায় থেকে কিছু অঙ্ক করাইতেছিলাম আজকে আমি তোমাদেরকে দশ নম্বর অঙ্কটি দেখাবো দেখো সামেশন এন সমান ওয়ান থেকে ইনফিনিটি আর রুট ওভার এন প্লাস ওয়ান মাইনাস রুট এন বাই এন যে অঙ্কটা দুই হাজার পাঁচ এবং দুই হাজার ষোলো সালে তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছিলো এটা তোমাদের আসার সম্ভাবনা অনেক বেশি দেখো এখানে আমার অঙ্কটা করা উঠানো আছে সামেশন এন এর মান ওয়ান থেকে ইনফিনিটি এবং উপরে আছে রুট ওভার ওয়ান প্লাস এন প্লাস ওয়ান মাইনাস রুট এন বাই এন এই আমরা কম্পারিজন টেস্ট করব তো কম্পারিজন টেস্ট করতে গেলে আমাদের যে অঙ্কটা দেওয়া আছে সেইটাকে আমরা ধরে নিই ইউএন আর এটা থেকে একটা অংশ বের করে ওইটাকে আমরা ধরে নিব বিএন দেখো দেওয়া আছে ইউএন এটাকে আমরা ধরে নিয়েছি ইউএন ধরে নিয়েছি ইউএন সমান এই অংশটা তো রুট অভার এন কমন নিছি নিলে কী থাকবে এইখানে ওয়ান থাকবে আর এটা হয়ে যাবে ওয়ান বাই এন আর রুটের জায়গায় রুট দিয়েছি না দিয়ে আমি হাফ দিয়েছি আর কি এই রুটটার পরিবর্তে হাফ দিছি এই কী কথা আর রুট অভার এন তো কমন নিয়ে নিছি এই জন্য থাকবে বাইরে থাকবে ওয়ান দেখো এই রুটটা কিন্তু এত ডুক পর্যন্ত এই জন্য ওয়ান প্লাস ওয়ান বাই এন এখান থেকে যদি এন কমন নেও তাহলে এন প্লাস ওয়ান বাই এন বাইরে গেলে রুট ওভার এন হবে আর এই রুট ওভার এনটা কমন নেওয়াতে হয়ে গেছে ওয়ান প্লাস ওয়ান বাই এন হল্টো দীপ আর হাফ রুটটা হাফ হয়েছে আর মাইনাস এন ওয়ান ওয়ান হয়েছে তারপরে দেখো নিচে এন এর জায়গায় এন আছে এলেন থেকে এলেন দেখো রুট ওভার এন আর এখানে এই অ্যান্ডে লিখা যা রুট ওভার অ্যান্ড রুট ওভার এন একটা নিচের এন কাটা গেলে আর একটা নিচে রুট ওভার অ্যান থাকবো তারপরে দেখো এই রুট ওভার অ্যান্ডারে এখানে লিখা যাও ওয়ান বাই রুট অভার এন ওয়ান বাই রুট ওভার লিখছে আর এই যে উপরের অংশটা ওয়ান প্লাস ওয়ান বাই এন হোল টু দি পাওয়ার হাফ এটার একটা সূত্র আছে খেয়াল করো সূত্রটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা সূত্রটা লিখে নিবা ওয়ান প্লাস এক্স হোল্ড টু দি পাওয়ার এন এ সূত্র হচ্ছে ওয়ান প্লাস এন পাওয়ার তারপরে এক্স এন ইনটু এন মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু এক্স স্কোয়ার প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান এন বাই ফ্যাক্টরিয়াল থ্রি এন এক্স কিউব এর স্টেপটা এভাবে হবে তো এই সূত্রটাই আমি এখানে বসেছি দেখো এখানে ওয়ান প্লাস এক্স সূত্রে আর এখানে আছে কি আমাদের আছে ওয়ান প্লাস অর্থাৎ এক্সের জায়গায় ওয়ান বাই এন আছে আর পাওয়ারের জায়গায় আছে হাফ তাইলে দেখো আমি যেটি কাজটা করছি ওয়ান প্লাস এন এক্স এন কত হাফ এই যে এন হচ্ছে হাফ এক্স এক্স হচ্ছে এইটা ওয়ান বাই এন তারপরে প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান দেখো এটা যে হাফ হাফ ইন্টু হাফ মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল টু এক্স স্কোয়ার এক্স মানে ওয়ান বাই এন এক্স স্কোয়ার প্লাস ডট 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 এইভাবে দেখো এই এই কারণে এটার জন্য আমরা এই সূত্রটা বসেছি আর সবশেষে দেখো মাইনাস ওয়ান আছে মাইনাস ওয়ানের জায়গায় মাইনাস ওয়ান বসাইছি তারপরে ওয়ান বাই রুট এন ওয়ান বাই রুট এই হাফ মাইনাসের আর এই এর ওয়ান কাটা আর বাকি যেটা আছে হাফ এন বাকি সবটা লিখছি অর্থাৎ এই মাইনাসের ওয়ান আর এর ওয়ান কাটা গিয়ে বাকি সবটা লিখে নিছি তারপরে দেখো এখানে নিচে এন আছে এটার নিচে এন আছে সবটার নিচে এন আছে তাহলে সবচেয়ে কম পাওয়ার হচ্ছে তাহলে ওয়ান বাই এন কমন নিয়ে নিতে পারি এই যে এই এনটা কমন নিয়ে নিছি সামনে তাহলে ওয়ান বাই এন রুট এন তাহলে এখানে থাকবে শুধু হাফ এখানে এক পাওয়ার কমবে এনে যেহেতু ওয়ান বাই এন স্কোয়ার তাহলে শুধু এন হবে এরপরে এইভাবে পাওয়ার কিউব থাকলে স্কোয়ার হবে এক এক করে পাওয়ার কমবে যেহেতু একটা এন কমন নিয়ে নিছি তাহলে আবার দেখো কমন নিয়ে নিতে কী হয়েছে এই যে এই অংশটাতে কিন্তু ইনফিনিটি বসানো যাবে বসালে শুধু হাফ থাকবে খেয়াল করো মানে এটা অসংজ্ঞায়িত হবে না এবং এটা ফাইনেট ভ্যালু পাওয়া যাবে যদি এই অংশটাতে মান বসাই দেখো হাফ পাওয়া যাবে আর বাকিটিতে ইনফিনিটি বসালে জিরো হয়ে যাবে এই জন্য আমরা বিএনটাকে ধরে নিব এটাকে ধরে নিব বিএন বিএন সমান ওয়ান বাই এন রুট ওভার এন আমি আগেই বলছিলাম যে আমরা যেটা দেওয়া থাকে এটা এন ধরে নিই আর এটা থেকে একটা অংশ বের করে বিএন ধরি এমনভাবে অংশটা বের করি যাতে এই অংশটা বাদে বাকিটাতে মান বসাইলে ইনফিনিটি না হয় অর্থাৎ ফাইনেট ভ্যালু আসে দেখছি ফাইনেট ভ্যালু আসে এই জন্য এটাকে আমরা ধরে নিব Uh, bn ধরে নিছি যে বি এন সমান ওয়ান বাই এন রুট এন এখন আমরা কম্প্যারিজন টেস্ট করবো ইন কম্পারিজন টেস্ট উই গেট un বাই লিমিট অ্যান্ড টেকস টু ইনফিনিটি ইউএন বাই টেস্টের রুলস তোমাদেরকে আগেই বলা আছে লিমিট অ্যান্ড টেংস টু ইনফিনিটি উপরে un খেয়াল করো উপরে un আর নিচে হচ্ছে bn un বলতে আমরা এটা বুঝি তো এটা থেকেই তো আমরা এই অংশটা পাইছি পুরো অংশটা ইউএন থেকে আর বিএন ধরে নিয়েছিলাম এই অংশটা তাহলে বিএনটার নিচে লিখছি দেখো তাহলে এই নিচের অংশ আর এই উপরের ওয়ান বাই এন রুট এন ওয়ান বাই এন টেন কাটা কাটা গেলে এই অংশটা থাকবে যে এই অংশটা এখন যদি এই অংশটাতে ইনফিনিটি বসাই দিয়ে দেখো এখানে যদি ওয়ান বাই সাম ইনফিনিটিলে জিরো হয়ে যাব এইভাবে প্রত্যেকটা অংশ দেখো ওয়ান বাই ইনফিনিটি এন তাহলে এই যে ইনফিনিটি বসাই দিই ওয়ান বাই ইনফিনিটি মানে জিরো তাহলে এই সবটা অংশ জিরো এইভাবে প্রত্যেকটা টার্ম জিরো হয়ে যাবে শুধু হাফ থাকবে এই জন্য হাফ এন দেখো তাহলে এজ এ টেক ইন কম্পারিজন টেস্ট উই গেট অর্থাৎ আমরা কম্পারিজন টেস্ট করে আমরা কি পাইছি ফাইনেট ভ্যালু পাইছি কার মান তাইলে আমরা এ অন এন নিয়ে কাজ করবো সুতরাং এন দেখো সুতরাং এন সমান এন সমান ওয়ান থেকে ইনফিনিটি এন সমান ওয়ান বাই রুট এন তাইলে দেখো রুট এন মানে হাফ আর কি এন এর উপরে হাফ আছে পাওয়ার আর এটার উপর আছে ওয়ান এন এর উপরে পাওয়ার ওয়ান আর হাফ যোগ করলে হয় থ্রি বাই টু তাইলে এটা দেখো আমরা এইভাবে লিখতে পারি এন টু দি পাওয়ার থ্রি বাই টু তো টেকেন কম্প্যারিজন কম্পেয়ারিং দিস উইথ পি সিরিজ অর্থাৎ এটাকে তাহলে আমরা পি সিরিজের সাথে কম্পেয়ার করলে কী পাবো দেখো ওয়ান বাই পি উই হ্যাভ যেখানে পিয়ার ম্যান হচ্ছে থ্রি বাই টু যেখানে পিয়ার মান কি থ্রি বাই টু আমরা জানি যে পিয়ার মান যদি ওয়ান থেকে বড় হয় তাইলে এটা হয় কনভারজেন্ট আর ওয়ান বা এর থেকে ছোট হইলেও হয় ডাইভারজেন্ট যেহেতু এটা ওয়ান থেকে বড়ো থ্রি বাই টু হচ্ছে ওয়ান থেকে বড়ো তাহলে এটা কি হবে কনভারজেন্ট হবে সুতরাং দেখো বিএন সমান ওয়ান বাই এন রুট ওভার এন ইজ কনভার্জেন্ট তাহলে ইউএনটাও কনভার্জেন্ট হবে যেহেতু বি বি কনভার্জেন্ট তাহলে ও কি কনভার্জেন্ট হবে সুতরাং পুরো অঙ্কটাই হচ্ছে কি আমাদের কনভার্জেন্ট আশা করি তোমরা বুঝতে পারছো এটা একেবারে সহজ একটা ম্যাথ